নমস্কার, হরে কৃষ্ণ, গুড মর্নিং। মাউমি ডিজিটাল ডায়রি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে রবিবার আর এখন বাজছে 11:30 মতো। এতক্ষণে আমি তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সাথে থেকো, পাশে থেকো। আর মেয়ের বাবা চলে এসেছে 10টার সময় কাজ করে, আর 10টা না, সরি, 10:30 সময় এসেছে। আর হচ্ছে সমস্ত সময় সবজি বাজার করে নিয়ে এসেছে, কিন্তু সবজি বাজারটা আমি এখন দেখাতে পারছি না, আসলে মেয়ে আমার কোলেই ঘুমোচ্ছে, ঠিক আছে? আর আমি এখন সবজি খাচ্ছি, মেয়ে কোলেই ঘুমোচ্ছে। ওকে যে শোয়াতে যাবো এখন মানে রিক্সের ব্যাপার, হয়তো উঠেও পড়তে পারে, হয়তো ঘুমোতে পারে, এরকম ব্যাপার। তো অনেকটা বেলা হয়েছে বলে আমি আর অনেক কোলেই থাক, হচ্ছে আমি এভাবেই আমি সবজি খাচ্ছি, সবজি কেটে তারপর দেখি শোয়াতে যাবো। আর কি সবজি বানাচ্ছি সেটা তোমাদেরকে আমি পরে রেডি করে নিয়ে হচ্ছে দেখাবো, ঠিক আছে? আপনাকে লাল শাক কাটছি, লাল শাকের চচ্চড়ি বানাবো, লাল শাক কাটছি। এই যে দেখো মেয়ে কেমন আমাকে উঠে পড়েছে, আমার লাল শাকটা কোনো রকমের কাটা হয়েছে, ঠিক আছে? ঘুম থেকে উঠে পড়েছে, তাহলেই ভাবো। আর মেয়ের বাবা যেমন যায় ঘুরতে এসছে, ঘুরতে চলে গেছে, আর ভালো লাগে না। যে কার দুঃখের কথা, সে বলে সারাদিন কাজ করে করে একটু না একা সময় কাটলে তার ভালো লাগে না। আর এদিকে যে মেয়েকে নিয়ে আমার সমস্যা হয়, তাকে কি বলি? তো আজকে মানে আগামীকাল একাদশী, ঠিক আছে? আগামীকাল সকল একাদশী, তো ওর জন্য আজকে আমাদের নিরামিষ করেছি, ঠিক আছে? মেয়ের যে একাদশী আগে যে নিরামিষ করি, তো সেহেতু আজকে আমাদের নিরামিষ রেখে দাম সেহেতু আজকে আমাদের নিরামিষ। তো আজকে সবজি বানাচ্ছি, মেয়ের বাবা না পালং শাক নিয়ে এসেছে, আমি বলেছিলাম পালং শাক নিয়ে এসেছে, পালং শাকে দিয়ে লাউ শাক দিয়ে চচ্চড়ি বানাবো। আর অনেকগুলো পালং শাক, তো বেশি পালং শাক দিলে আবার সবজি ভালো লাগবে না খেতে, ওর জন্য সেই পালং শাকের সাথে আজকে বাঁধাকপি নিয়ে এসেছে। বাঁধাকপির উপরের পালাগুলো যে একটু মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তো সেই পালা শাক দিয়ে ভাজা করে নেবো পালং শাকটা। মা লঙ্কা রেখে দাও, আর বাকি আরো অনেক সবজি নিয়ে এসেছে, আমি তোমাদের সাথে সেগুলো পরে শেয়ার করবো। এখন অনেকটা সত্যি বেলা হয়ে গেছে, এরকম ব্যাপার। আর সকাল থেকে আচ্ছা থাকবে না, সকাল থেকে বিয়ে করে নিই, আচ্ছা আমি পরে কাটবো মা, এখন কাটতে নেই। সকাল থেকে ফোন বের করলে মেয়ে শুধু বলছে যে গানের সঙ্গে এসবের জন্য না ফোনটা বিয়ে করি, ঠিক আছে? এরকম ব্যাপার। তখন ঘুমিয়ে পড়তে বের করছে, নিতে পারছো? তেমন করে এগিয়ে এগিয়ে ঝুঁকে ঝুঁকে যাচ্ছে, দেখবার জন্য পিছিয়ে পিছিয়ে আসছে, এরকম ব্যাপার। তো আজকে সবজি তাহলে বানাচ্ছি, ওই শাক ভাজবো, লাল শাকের পালং শাক আর লাল শাক দিয়ে চচ্চড়ি বানাবো, ওই সঙ্গে বলি আলু এই সমস্ত দিয়ে একটু ঝোল ঝোল বানাবো, ব্যাস। আজকে আমাদের এটাই রান্না হবে, আর কিছু হবে না। বন্ধুরা একদম তো বেজে গেছে প্রায়, আর মেয়ের বাবা 12:40 নাগাদ আসলো, তাও আবার ফোন করতে এসেছে, হচ্ছে এখন মেয়েকে স্নান করাতে গেছে, ঠিক আছে? আর আমি এখন আমার রান্না প্রায় এসেছে হয়ে, তো দেখো দেখো যে শাকটা ভেজেছি, একটুখানি হয়েছে, দেখো এটা একবেলা হয়ে যাবে আমাদের। আর ওই যে শাকের চচ্চড়ি দেখতে পেয়েছো, শাকের চচ্চড়ি হয়েছে, আর এই যে উঠুকি আর আলুকে আমি সেদ্ধ করে নেড়ে নিয়েছি, ঠিক আছে? আর আমি এখন হচ্ছে মশলা কষা হয়ে গেছে, মশলা বলতে শুধু আদা জিরে বাটা, আর হচ্ছে আদা জিরে বাটা দিয়ে আর টমেটো দিয়ে হচ্ছে, ঠিক আছে? আর আমি বেগুনটা তো সেদ্ধ কি করবো, বেগুনটা তো সেদ্ধ করবো না, ওই জন্য মশলা কষার সঙ্গে বেগুনটা দিয়ে নেড়ে নিচ্ছি আর কি। বেগুনটা আরেকটি হবে ঢাকাতে, তারপর ওটা দিয়ে দেবো, আর যে বড়ি দিয়ে দেবো, আর যে দিকে ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতাগুলো শেষ উপর দিয়ে ছড়িয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কী সবজি নিয়ে এসেছে, ঠিক আছে? দেখো যে কুমড়ো, এটা হচ্ছে একাদশীর জন্য কুমড়ো, আর ওদিকেই না পেঁপে রয়েছে, ওই যে কুমড়োর পরে দেখো পেঁপে রয়েছে, আর ওই যে বেগুন, আর হচ্ছে ক্যাপসিকাম, আর বাঁধাকপি, আর ওই যে কাঁচকলা, কাঁচকলা হচ্ছে পেঁপে আর কুমড়ো, ওগুলো একাদশীর জন্য। তারপরে এই যে ওদিকে নিয়ে এসেছে বিনস আর ধনে পাতা, আর পেঁয়াজ নিয়ে এসেছে, আমলকি নিয়ে এসেছে, আর টমেটো, ঠিক আছে? আর হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার মধ্যে প্রতিদিনই নিয়ে আসে, মানে প্রত্যেক সপ্তাহে নিয়ে আসে। আর গাজরটা হচ্ছে আগের সপ্তাহে দুটো রয়েছে, ওই জন্য নিয়ে আসেনি, আমি বারণ করেছি সে পরে নিয়ে আসবে। আর দেখো রান্নাঘরে এরকম অবস্থা, এগুলো রান্না হয়ে গেলে সব পরিষ্কার করে নেবো, এক জায়গায় জোড়ো করে রেখেছি। এর সাথে দেখো কথা বলতে বলতে মোটামুটি হয়ে গেছে, আজকে একটু বাড়িয়ে নিই, এবার এটা দিয়ে দিই।
করে মশলা সব দিয়ে দিই ঢাকা দিই দেশ দিবা তিনটের মতো ঢাকা ঢেকে দেব জল দিয়ে দেব আমার যে সবজি রেডি হয়ে গেছে ঠিক আছে এইমাত্র আমি গ্যাসটা বন্ধ করেছি আর উপর দিয়ে দেখো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর সবজিটা রং বেশ সুন্দর মাখা মাখা হয়েছে দেখো কালারটা খুব সুন্দর এটা আশা করি ভালোই লাগবে আর এদিকে দেখো মেয়েকে এই ওর বাবা খাওয়াতে লিখেছে এখন একটা দশ মতো হয়ে গেছে নিজে খাওয়াতে শুরু করেছে মেয়েকে চচ্চড়ি মা খাও মাখি মাখি খাওয়াও শাক মাখা জ্বলিয়েছ চটপট খেয়ে নাও হাউ হাউ করে মেয়েকে ওর বাবা যে খাওয়াচ্ছে এখানে মোটর সাইকেলে বসিয়ে খাওয়াচ্ছে বলে আমি এদিকে আমি রান্নাঘরটাও সেই ফাঁকে গুছিয়ে নিয়েছি নাহলে অন্যদিন অনেক দেরি হয়ে যায় ওই জন্য এখন গুছিয়ে নিয়েছি এবার যাই দেখি আমি এবার মেয়েকে খাওয়াই মেয়ের বাবাকে বলি স্নান করে নিতে তবে আজকে দুটোর সময় খেতে বসতে পারবো না আজকে খেতে বসতে হলে তিনটেই বেজে যাবে চলো বন্ধুরা আবার পরে কথা বলবো এখন দেখো বন্ধুরা দুটো 20 মতো বেজে গেছে তো এখন আমরা দেখো খেতে বসছি আজকাল আরও দেরি হয়ে গেল অনেকটাই তো আজকে দেখো তোমাদেরকে দেখিয়েছি রান্না করার সময় তো আর একবার দেখিয়ে দিচ্ছি নাকি হয়েছে চটচড়ি আর হচ্ছে শাক ভাজা আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি লবণ আর এই যে ওলকফি আলু বেগুন বড়ি দিয়ে একটা গায়ে গায়ে মানে ঝোল আর কি ব্যাস চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই আর মেয়ের বাবা অলরেডি আগে খেতে শুরু করে দিয়েছে আর এই যে মেয়ে দেখো এদিকে একটু ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে খুব কান্না করছে হচ্ছে ওই জন্য ফোনটি দিয়ে মানে ফোন দিতেই হবে এরকম ব্যাপার ওই জন্য একটু ঘাটছে তো চলো বন্ধুরা আমরা তাহলে খাবার খেয়ে নিই এখন দেখো বন্ধুরা চারটে মতো বেজে গেছে আর আর আমাদের খাওয়া দাওয়ার পরে সমস্ত বিকেলের কাজ গুছিয়ে নিয়েছি জল ভরা থেকে শুরু করে ঝাড় দেওয়া বাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি তো কমপ্লিট করে নিয়ে চারটের মধ্যে আমরা দেখো রেডি হয়ে গেছি এই রবিবার আমরা আমাদের বাড়ির পাশেই হচ্ছে দাসপুর ঠিক আছে সেখানে একটা মেলা হচ্ছে সবুজ সঙ্গের মেলা তো অলরেডি এটা 12 তারিখ থেকে শুরু হয়েছে মেলাটা তো রবিবার চলে যাই তিনজনে ঘুরতে মেয়ের বাবা গেছে ছাদে মেয়েকে নিয়ে খেলা করছিল ছাদে তার ফোনটা রয়ে গেছে সে ফোনটা নিতে গেছে এই যে আমি আর মেয়ে রেডি হয়ে গেছি দেখো এই শাড়িটা পরে নিয়েছি বেশ ঠান্ডা রয়েছে শাড়িটা পরে নিয়েছি দেখো মেয়ের বাবা রেডি হয়ে গেছে চলো বন্ধুরা আমাদের সঙ্গে তোমরাও চলো মেলা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো চলো মেলা দেখতে যাচ্ছি একসাথে এখন রোডটাতে কেউ নেই ঠিক আছে ওই জন্য এইভাবে কথা বলছি অনেক দোকানদারি বসেছি আমরা প্রায় মেলাটাই ঘুরে চলে এসেছি আর বেশিক্ষণ থাকবো না ঠান্ডা পড়েছে খুব বাড়ি চলে যাবো তো ভাবলাম তোমাদেরকে আরেক মানে একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখানো হয়নি সারা তিনি কিন্তু অন্য কিছু ভাবেননি দার্জিলিং এ গিয়ে কাঞ্চনজঙ্ঘার শুটিং করছেন সেখানেও তার কিন্তু মূল কেন্দ্রীয় চরিত্রে মানুষকে রেখেছেন শুধুমাত্র চমৎকার কতটা বাড়াতে হবে আস্তে আস্তে প্রসারিত করতে হবে বাবু চলচ্চিত্র অভিনয় অতি পবিত্র ব্যাপার বাইরে মেলা দেখে এসেছি 10-12 মিনিটের মতো হবে
তো মেয়ের বাবা বলে আমি সত্যি খুব ঠান্ডা পড়ে এসেছি, তো মেয়ের বাবা বলে তাহলে আজকে একটু কফি বানাও, তো তার সাথে হচ্ছে একটু পকোড়া বানাও, ঠিক আছে? তো আমি সেই হিসেবে আমি রান্নাঘরেও চলে এসেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি একটু ব্যাক ক্যামেরায়। দেখো আজকে বানাচ্ছি আমি ধনেপাতার পকোড়া, ঠিক আছে? ধনেপাতাগুলো কেটে নিয়েছি, তার উপরে আমি বেসনটা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেবে লবণ, একটু হলুদ, ঠিক আছে, একটু হলুদ করেছি। অন্য সময় পেঁয়াজ দেওয়া যায় এতে, কিন্তু আমি আজকে পেঁয়াজ ব্যবহার করিনি, কারণ আজকে মানে নিরামিষ তো বললাম, ওই জন্য পেঁয়াজটা বাদ দিয়ে করছি। আর এই দেখো মেলা থেকে কাপ ছটা কিনে নিয়ে এসেছি, ঠিক আছে? তো আজকে নতুন কাপই খাবো, কারণ সেই কাপগুলো না একটু হচ্ছে ডান্ডি আরে ভেঙে গেছে, ওই জন্য আমি ব্যবহার করবো না ওগুলো। আর দেখো আমার যেদিকে কড়াই হয়ে গেছে, হচ্ছে তেলটা দিয়ে দিই আমি ওদিকে, না কান্না করছি আমি কিনা বেশ খিদে পেয়েছি বলেই মনে হয়। তো সাথে থাকবে বন্ধুরা, মেয়ের জন্য এগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওর জন্য এগুলো এনাফ। আর আমি দেখো যেটা আমি লঙ্কা কেটে রেখেছি, এবং এবার আমি লঙ্কাগুলো এখানে অ্যাড করে দিই, দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। দেখো আমি রান্নাঘর থেকে চলে এসেছি, ঠিক আছে? দেখো আমাদের যে পকোড়া এগুলো তৈরি হয়েছে, আর এই যে আমাদের কফি নতুন খাবে, আজকে আমরা কফি খাচ্ছি। আর মেয়েকে দিয়ে দেবো এই যে খাড়ি, খাড়ি খাবে নাকি যাই না, যাই হোক আমার তো নিয়ে রাখি। বিস্কিট দিয়ে খাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে বিস্কিট খাবে না বলছে, আমি তাহলে রেখে দিই। আর আমরা না যেহেতু এটা টমেটো সস দিয়ে আরে খেলে ভালো লাগতো, কিন্তু আমরা টমেটো সস নিরামিষ তো নয়, টমেটো সসটা তো টমেটো সস দিয়ে খাবো না। এই যে না টমেটো সস তো দিয়ে দেওয়া থাকে, সাদাটা দিয়ে খাবো, এটা কি বলে, এটাই কি বলে? আচ্ছা আমরা মায়োনিজ দিয়ে খাবো, ঠিক আছে? এটা নিরামিষ হয় তো আমরা যে মায়োনিজটা দিয়ে এটা হবে, তুমি খাও না, এই ভেঙে যাবে মা, আমার করো না। এখন দেখো বন্ধুরা, আমি আবার রান্নাঘরে চলে এসেছি চা খাওয়ার পর, মানে কফি খাওয়ার পর। কফি খাওয়ার পর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? মানে মেয়েকে খুবই ঘুম লাগছিল, কান্না করছিল, তার জন্য চোখ ঘুমিয়ে পড়েছে। তারপর এই যে আমি যে ভাত বসিয়েছি কুকারে, আর ভাত বসিয়েছি, আর এদিকে হচ্ছে লঙ্কা ফেল করেছি, ঠিক আছে? আর হচ্ছে আগের যে মানে দুপুরের যে সবজি রয়েছে করেছিলাম চচ্চড়ি, আর ওলের সরি ফুলকপি, ওলকপির তরকারি রয়েছে, ঠিক আছে? ওই সবজিটা দিয়ে আজকে খাওয়া হবে, আর অন্য কিছু নয়। তো আজকে তাহলে আর ভিডিওটা বাড়াচ্ছি না, যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করো, উৎসাহিত করো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সবাই সকলের পাশে থেকো, টাটা।